السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس، إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا، إن أكرمكم عند الله أتقاكم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هذا الذي تعرف البطحاء وطأته، والبيت يعرفه، والحل والحرم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. نہیں دو جہاں میں مثال محمد، کمال خدا ہے جمال محمد. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا. میٹھا میٹھا پیارا پیارا میرے رسول کا نام، تم سب بھیجو ان پہ ہزاروں لاکھوں درود و سلام. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد. اللهم صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم حاضرین، মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মোবারক দিনে, জুমার দিনে আল্লাহর ঘরে হাজির হওয়ার, জুমার সালাত আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা ইনসান, মানুষ, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো শ্রেণীকে, দুটো ভাগে, দুটো শ্রেণীতে আল্লাহ বিভক্ত করেছেন মানুষকে। একটা হচ্ছে নর, আর একটা নারী। একেবারে সৃষ্টির শুরু থেকেই আদম এবং হাওয়া, তাদের থেকেই মানুষের শুরু এবং হতে হতে আজও এইভাবেই চলছে।
একটা জাতি নর আর একটা জাতি নারী, পুরুষ আর নারী, এইভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি নর আর নারী থেকে। মিন যাকারিন ওয়া উনসা, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতারাফু, আর বিভিন্ন বিভিন্ন দলে গোত্রে বিভক্ত করেছি, তোমাদের মধ্যে যে দল গোত্র, গোত্রীয় পার্থক্য, বংশীয় পার্থক্য, এটা এজন্য করেছি, লিতারাফু, যাতে তোমাদের একে অপরকে চিনতে সহজ হয়, তোমাদের পরিচয়ের সুবিধার্থে আমি তোমাদেরকে এইভাবে বিভিন্ন গোত্রে আর বংশে আমি বিভক্ত করেছি। আর না হয় আমার কাছে এই পুরুষ আর নারীর মধ্যে এই গোত্রের কারণে, বংশের কারণে, এটা আমার কাছে মূল্যায়ন হয় না, কার মর্যাদা বেশি কার মর্যাদা কম এইভাবে আমার কাছে মূল্যায়ন হয় না, বরং আমার কাছে মূল্যায়ন হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদার অধিকারী পুরুষদের মধ্য থেকে, নারীদের মধ্য থেকে বেশি মর্যাদার অধিকারী তারাই যাদের ভেতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, যারা আল্লাহওয়ালা মানুষ তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী বলি, সুবহানাল্লাহ। এখন এই পুরুষ আর নারী, ইসলাম, দীনে ইসলাম আল্লাহ দান করেছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য। সমস্ত মানুষকে ডাক দিয়ে বারবার বলেছেন, ইয়া ইউহান্নাস উবুদু রাব্বাকুম, ইয়া ইউহান্নাস উত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা আল্লাহর বন্দেগী করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর জন্য তোমরা পরহেজগারীর জীবন গ্রহণ করো, এখতিয়ার করো, এই নির্দেশ আল্লাহর প্রতি। কোথাও এমন নাই যে আল্লাহ শুধু পুরুষকে বলেছেন, অথবা কোথাও এমন নাই যে শুধু নারীকে। ইসলামের এই বিধানগুলা শুধু তোমরা মানবে, নামাজ শুধু পুরুষরা পড়বে, যাকাত শুধু পুরুষরা দেবে নারীরা নয়, এটা কোথাও বলা হয়নি, সব জায়গায়। আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে যে আল্লাহ যে মানুষ আর পুরুষ থেকে, এক নারী আর এক নর, আদম আর হাওয়া এই দুজন থেকে মানুষকে বানালেন, এই পার্থক্য আল্লাহ করে দিয়েছেন, করে দিয়ে মর্যাদার মাপকাঠিটা রেখেছেন, যার মধ্যে যতটুকু পরহেজগারি থাকবে, আল্লাহ ভীতি থাকবে, যার মধ্যে যতটুকু দিনদারি থাকবে, সে ততটার মর্যাদার অধিকারী হবে, সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তবে হ্যাঁ, যদি এমন আমরা দেখি যে কোনো কোনো জায়গায় সেই পুরুষ আর নারী, একজন পুরুষ আরেকজন নারীকে, সে নারী হওয়ার কারণে তাকে অবহেলা করছে, তাকে নির্যাতন করছে, তাকে কোনো না কোনোভাবে তার উপর অত্যাচার করছে, তার উপর কোনো অবিচার করছে, কোনো না কোনোভাবে জুলুম করছে, তাকে ঠকাচ্ছে, কোনো না কোনো কারণে তাকে টর্চার করছে, তো ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। অথবা কোনো নারী, কোনো নারী আরেকটা পুরুষের উপর, বা কোনো নারী সমাজ আরেকটা পুরুষ সমাজের উপর অন্যায়ভাবে অত্যাচার করছে, টর্চার করছে, জুলুম করছে, মানসিক বা অন্য কোনো তারা তাদেরকে টর্চার করছে, এরকম বিষয় যদি হয়, ইসলাম কখনোই এটাকে অ্যাকসেপ্ট করে না, সমর্থন করে না। অর্থাৎ না পুরুষ কোনো কারণে সে নির্যাতিত হবে, না কোনো নারী কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে তার উপর নির্যাতন করার, জুলুম করার সুযোগ ইসলামে নাই, শরীয়তে নাই। আজকের এই পৃথিবীতে, আজকের এই সমাজে, এই দুনিয়াতে আমরা দেখি প্রায়ই, বিশেষ করে পুরুষের বিষয়টা ওইভাবে উঠে আসে না, যদিও ক্ষেত্র বিশেষে কোনো কোনো পুরুষও অনেক জায়গায় নির্যাতনের শিকার হয়, কিন্তু এটা কিন্তু ওইভাবে আলোচনায় সেভাবে আসে না। কিন্তু নারীদের ব্যাপারটা এটা বেশি হয়, মাত্রার দিক থেকে তুলনামূলক মাত্রা বেশি, নারীরা নির্যাতিত হয় নানা কারণে, সমাজের বিভিন্ন পর্যায়ে, পরিবারে, সমাজে অনেক নারী তার অধিকার থেকে বঞ্চিত হয়, স্বামীর কাছে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অথবা একজন নারী সে তার স্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে, তার কর্মক্ষেত্রে যেতে গিয়ে, তার বিভিন্ন সামাজিক দায়ী দায়িত্ব পালন করতে গিয়ে তার উপর টর্চার হয়, অত্যাচার হয়, আর কখনো কখনো তো এটার মাত্রা এতটাই বেড়ে যায় যে আমরা দেখি একটা অসহায় নারীকে কোনো মানুষ সুযোগে পেলে তার সম্মান, সম্ভ্রম, তার ইজ্জত সম্মান পর্যন্ত কেড়ে নেয়, একটা নারীকে চরমভাবে নির্যাতিত করে তার জীবনটা ধ্বংস করে দেয়, এমন চিত্রও কিন্তু আমরা প্রায়ই এই সমাজের ভেতরে দেখি। যারা করে, যারা এই কাজটা করে, এদের ব্যাপারে এই কথা আজকের আলোচনা এটাই, যে নারী আর শিশু, অনেক সময় দেখা যায় শিশুরাও নির্যাতিত হয়, ছোট্ট শিশু, যে শিশুদের ব্যাপারে ইসলাম অনেক বেশি অধিকার দিয়েছে,
সে যিশুদেরকে ইসলাম সবচেয়ে প্রিয় ফুলের চেয়েও সুগন্ধের চেয়েও বেশি প্রিয় ছিল শিশুরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এত আদর আর ভালোবাসা যে শিশুদেরকে নবীজি দিতেন। আমরা দেখি আজকের এই দুনিয়াতে কখনো কখনো এই ঘটনাগুলো যদি অহরহ ঘটে না, কিন্তু মাঝে মাঝে এই দৃশ্যগুলো আমাদের সামনে চলে আসে যে একটা ছোট্ট শিশু, কোলের শিশু, বাচ্চা শিশু, অবুঝ শিশু, যে এখনো মায়ের কোলেই থাকে, দুবছর চার বছর বয়স, সে নির্যাতনের শিকার হয়েছে, পৈশাচিক অত্যাচার করে শিশুটাকে শেষ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে তার জীবন। এই ধরনের ঘটনাও কিন্তু প্রায় আমাদের চোখে পড়ে। কিন্তু কেন হয়, কারণটা কি, যদি সেটা আমাদের এটা আমাদের খুঁজে বের করতেই হবে কেন হয়। প্রথম কথা হচ্ছে যে এই শিশুটার যে অধিকার ইসলাম দিয়েছে সে পুরোপুরি সে অধিকার থেকে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে বাবা মার কাছ থেকে, অনেক জায়গায় প্রতিবেশীর কাছ থেকে, অন্যান্য মুসলমানের কাছ থেকে সে তার অধিকারটা সে পায় না, অধিকার থেকে বঞ্চিত, যে কারণে তার উপর অত্যাচার হয়। আবার অনেক ক্ষেত্রে কোনো কোনো নারী, কোনো কোনো মা, কোনো কোনো বোন, কোনো স্ত্রী, কোনো কোনো কন্যা পরিবারে অন্যান্য পুরুষের কাছ থেকে তার অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে, আর বঞ্চিত হওয়ার কারণে তার উপর নানাভাবে টর্চার হচ্ছে। আর এক শ্রেণীর খারাপ চরিত্রের মানুষ, লম্পট চরিত্রের মানুষ, এরা তো আরও জঘন্য রকমের, একটা নারীকে যদি সে একটু সুযোগে পায় তাহলে তার উপর এমন সব অত্যাচার করে বসে যে তার জীবন আর মানে তার অস্তিত্বই আর পৃথিবীতে থাকে না, তার অস্তিত্বটাকেই শেষ করে দেয়, তার জীবনটাকেই ধ্বংস করে দেয়, তার ইজ্জত সম্ভ্রম পর্যন্ত সব কিছু শেষ করে দেয়। এরকম ঘটনাও দুনিয়াতে হচ্ছে। এখন এই নারী আর শিশু যে তার উপর জুলুম হয়, নির্যাতন হয়, এই নির্যাতনের প্রতিরোধ যেটা, এই প্রতিরোধ ব্যবস্থাটা কি ইসলাম ব্যবস্থা দিয়েছে কিনা, এটাই হলো আলোচনার বিষয়। ইসলাম একটা নারীকে যে মর্যাদা দিয়েছে, যে সম্মান দিয়েছে, যে ইজ্জত দিয়েছে, ওই সম্মান আর ইজ্জত যদি সমাজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলিম পুরুষ, তার যদি সেটা তার জেহেনে থাকে, তার সামনে যদি সেই বিষয়গুলো স্পষ্ট থাকে, ইসলাম একজন নারী, সে মা হোক, সে বোন হোক, সে কন্যা হোক, স্ত্রী হোক, যাই হোক, বড় হোক, ছোট হোক, শিশু হোক, কিশোরী হোক, অথবা প্রাপ্তবয়স্কা কোনো মানে যুবতী নারী হোক, বা যেই হোক না কেন, অথবা বৃদ্ধা কোনো মা হোক, ইসলাম তাকে তার তার যার যার তার যে স্বস্থানে তাকে যে সম্মান দিয়েছে, তাকে যে মর্যাদা দিয়েছে, সেটা যদি মানুষের সামনে থাকে তাহলেই কেবল এর থেকে বের হয়ে আসা সম্ভব। আর মানুষ যদি এটা জানে এবং এটার উপর বাস্তব জীবনে আমল করে, সেটা মেনে নেয় যে হ্যাঁ, এটা ইসলামের বিধান, এটা আল্লাহর বিধান, এটা আমাকে মানতে হবে, এটা আমি মানতে বাধ্য, আমি মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আল্লাহর নির্দেশ আমি মানতে বাধ্য। ইসলাম পূর্ব যুগে, জাহিলি যুগে যেটা বলা হয় জাহিলি যুগ, সেই যুগে একজন নারীর বাঁচার অধিকারই সমাজে ছিল না। কোরআন বলছে, এটা আমি বলছি না, কোরআন বলছে যে একজন নারী যে সুন্দরভাবে স্বাভাবিক জীবন যাপন করবে, স্বাভাবিকভাবে তার বাঁচার অধিকারটা সেই সমাজে ছিল না। ইসলাম, দীনে ইসলাম, শরীয়ত, কোরআনে করিম আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেছেন না এটা হতে পারে না, একজন নারী সে মানুষ, আমি মানুষকে বানিয়েছি নর আর নারী দুজনের মিলনে দুজন থেকেই, অতএব এখানে একজন পুরুষ যেভাবে বাঁচার তার অধিকার আছে, একজন নারীরও সমান অধিকার নিয়ে বাঁচার সুযোগ এই পৃথিবীতে আছে। আল্লাহ পাক কোরআনে বললেন যে সেই জাহিলি যুগে যখন কোনো কন্যা সন্তানের জন্ম হতো, কোনো মানুষ, কোনো বাবা যদি শুনতো তার কন্যা সন্তান হয়েছে, তাহলে তার সুন্দর হাস্যোজ্জ্বল চেহারাটা হঠাৎ করেই কালো হয়ে যেত। কেমন কালো, একেবারে কয়লার মতো কালো হয়ে যেত, লজ্জায়, সরমে, অপমানে, হায়রে, আমার নারী সন্তান হলো, কন্যা সন্তান হলো। আল্লাহ বললেন যে এই যে দেখো, নারীর প্রতি যে অসম্মান, অমর্যাদা এবং ঘৃণা, এই যে সে যে কেন তার জন্ম হলো, তার বাবা মনে করছে যে এটা অপরাধ, তার জন্ম হওয়ার অধিকার নাই, নারী কেন পৃথিবীতে আসবে। আল্লাহ কোরআনে বললেন এইভাবে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কোনো বাবাকে যখন সংবাদ দেওয়া হয় তার কন্যা সন্তানের জন্ম হয়েছে, তার সুন্দর চেহারাটা কালো হয়ে যায়। কেমন কালো, একেবারে কয়লার মতো কালো হয়ে যায়। বলি একবার, নাউযু বিল্লাহ। আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন আলা সাআ মা ইয়াহকুমুন, এই যে চিন্তাটা, এই যে ধারণাটা,
এটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত নিকৃষ্ট, এটা হতে পারে না। আল্লাহ এটাকে এইভাবে আল্লাহ কখনোই সমর্থন করে না। কোনো মানুষ এটা চিন্তা করতে পারে না যে পুরুষ একটা ছেলে সন্তানের জন্ম শুনে বাবা মা গার্ডিয়ান আনন্দিত হবে, আর কন্যা সন্তানের জন্মের সংবাদ শুনে সে মনে মনে ব্যথিত হবে। অসম্ভব, এটা হতে পারে না। ইসলাম বলেছে সমানভাবেই দুজনেই যার যার হক নিয়ে, দুজনেই যার যার তার মর্যাদার অধিকার নিয়ে এই পৃথিবীতে জন্মায়। অতএব এই ব্যাপারে অন্য কেউ কোনো রকমের কোনো ব্যথা পাওয়ার, কষ্ট পাওয়ার প্রশ্নই তো এখানে নাই, বা এটাকে ঘৃণার চোখে দেখার কোনো সুযোগ এখানে নেই। আসুন, ইসলাম একজন মানুষ, পুরুষ হোক নারী হোক, সে বাঁচবে স্বাভাবিকভাবে, তার খাওয়ার পরার অধিকার, একজন ছেলে সন্তান জন্মের পরে মা বাবার যে দায়িত্ব, তাকে লালন পালনের যে দায়িত্ব ইসলাম দিয়েছে, ঠিক একইভাবে একজন কন্যা সন্তান জন্মের পরে তাকেও সেভাবে লালন পালন, সঠিকভাবে সঠিক পরিচর্যার মাধ্যমে তাকে যত্নের সাথে সম্মানের সাথে সেভাবেই তাকে লালন পালন নির্দেশ ইসলাম দিয়েছে। একটু যখন বড় হলো তাকে শিক্ষা দিতে হবে, শিক্ষার অধিকার। পুরুষকে যতটুকু অধিকার দিয়েছে, নারীকেও ততটুকুই অধিকার দিয়েছে। তাকে শিখতে হবে, তাকে জানতে হবে। একজন পুরুষ সে আল্লাহকে জানবে, নবীকে জানবে, ইসলামকে জানবে, শরীয়তকে জানবে, আল্লাহর বিধিবিধানকে জানবে। ঠিক সমানভাবে একজন নারী সে আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, দিন শরীয়ত জানবে, তার উপর দায়ী দায়িত্ব সম্পর্কে অবগত হবে, সামাজিক দায়ী দায়িত্ব সম্পর্কে অবগত হবে। সব কিছু বিষয়ে তার জানার অধিকার এবং শেখার অধিকার তার আছে, তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোথাও বলা হয়নি যে ছেলে সে শিক্ষিত হইয়া একেবারে অনেক বড় হয়ে যাবে, সে আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, কিন্তু মেয়ে মানুষ খবরদার। কোথাও কোনো আল্লাহ রসুলের জীবনে এমন কোনো কথা, এমন কোনো বিষয় তার জীবনে আমরা কোথাও খুঁজে পাবো না যে বলেছেন যে না, সে যেহেতু মেয়ে সন্তান সে কোনো কিছু শিখতে পারবে না, জানতে পারবে না, জানার দরকার নাই। এটা কিন্তু কখনোই তিনি বলেন নাই বাবা, এটা বলার সুযোগও নাই। এই জন্য যে আমরা যদি দেখি যে সাহাবায়ে কেরামের জীবন, হাজার হাজার এরকম মহিলা সাহাবী ছিলেন যারা বিভিন্ন বিষয়ের উপর তারা অনেক বেশি পারদর্শী ছিলেন, এক্সপার্ট ছিলেন, বিশেষ করে হাদিসের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, অনেক অনেক ফিকহার ব্যাপারে তাদের অনেক পারদর্শিতা ছিল, দক্ষতা ছিল, যোগ্যতা ছিল। এরকম অনেক অনেক নজির ইসলামে রয়েছে, শরীয়তে রয়েছে। শিক্ষা সে নিতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। হ্যাঁ, এতটুকু তার পরিবেশ, তার জন্য একজন নারীর জন্য সুন্দর পরিবেশ, তার নিরাপত্তার ব্যাপারগুলো সামনে দেখা, সে একজন নারী, নারী হিসেবে সে আবৃত থাকা, হিজাব থাকা, সুন্দর পরিবেশ তার জন্য থাকা, উপযুক্ত পরিবেশ তার জন্য থাকা, এগুলি ইসলাম বলেছে। এগুলি বলার কারণে একজন নারীর সম্মানকে আরো বৃদ্ধি করা হয়েছে, তার নিরাপত্তাটা নিশ্চিত করা হয়েছে। এখানে কোনো নারীকে অসম্মান করা হয়নি। যদিও পৃথিবীর কিছু মানুষ আমরা দেখি তারা এইভাবে বলতে চায় যে ইসলামকে আসলে এটা কি পুরুষতান্ত্রিক ধর্ম নাকি নারীবাদী ধর্ম নাকি কোনটা, এটা নিয়ে বিতর্কের সৃষ্টি করতে চায়। কিন্তু আল্লাহর যে বিধান ইসলাম, কোরআন এবং হাদিস, আল্লাহ নবীর শিক্ষা, এটা কোনো পুরুষতন্ত্রের জন্যও না, নারীবাদীদের জন্যও না। এটা যেমনভাবে পুরুষের জন্য ঠিক তেমনিভাবে নারীর জন্য সমানভাবে ইসলামের শিক্ষা সমানভাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে কোনো রকমের কোনো পার্থক্য করা হয়নি। কথা ঠিক না বেঠিক কি বলেন? এটাই আল্লাহ পাকের বিধান, এরকমই। এখানে পার্থক্য করা হয়নি। শিক্ষা সে নিতে পারবে, সবক সে নিতে পারবে, সে মানে তালিম সে গ্রহণ করতে পারবে। একজন পুরুষ যেরকম শিক্ষিত হবে, একজন নারীও সে শিক্ষিত হবে। তার দায়িত্ব, তার অবদান মানুষের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য সে অবদান রাখবে, এই সুযোগ অবশ্যই রয়েছে। আসুন, একজন মানুষ স্ত্রী হিসেবে তার সম্মান, একজন স্বামী একজন স্ত্রী তাকে সম্মান দেওয়া হয়েছে, তাকে মর্যাদা দেওয়া হয়েছে। মা হিসাবে তাকে সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আমার কাছে, মান আহাক্কু বিসাহবাতি, ইয়া রাসূলুল্লাহ, মানে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার অধিকারী কে আমার কাছে, সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকার কার বেশি, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানতে চাই। নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সাহাবি আবার একই প্রশ্ন করলেন, দুইবার তিনবার নবীজি বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা তোমার কাছ থেকে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখেন। এরপর বললেন, সুম্মা,
তাবুক বললেন তোমার বাবা। এই যে হাদিস, এটা আমরা শুনেছি জীবনে বহুবার, কিন্তু এখানে আল্লাহ রাসূল কি শিক্ষা দিলেন? বললেন যে মা, মার সম্মান অনেক উঁচুতে, অনেক উপরে, সেই সম্মানটা রক্ষা করতে হবে। মা মানে নারী জাতি, মা মানে নারী জাতিকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল এখানে ইঙ্গিত করে বললেন যে মা নারী, একজন নারী না, মা মানে একজন নারী, নারীর সম্মানটা অনেক উপরে, অনেক উপরে। কোনো মানুষ যদি বলে যে না ইসলাম তাদের মর্যাদাটা ঠিকভাবে দেয়নি, এই কারণে তারা নির্যাতনের শিকার হয়, এটা ভুল কথা। ইসলাম মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, আমি আপনি সেটা জানি না, অথবা জেনেও সেটা আমি কি করি, আমি সেটাকে গোপন রাখি, আমার কোনো অন্য কোনো দুরভিসন্ধি থাকার কারণে। ইসলাম যে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেটা জানার পরেও আমি একজন নারীকে অসম্মান করি, অমর্যাদা করি, তাকে আমি নানাভাবে টর্চার করি, অত্যাচার করি, জানার পরেও সেটা করি, এই জন্য অবশ্যই এটার জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। তিনবার বললেন উম্মুকা, মা। দেখুন কোরআনে কারিমে একজন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটু জিহাদের সফরে যেতে চাই আপনার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই তাকে প্রশ্ন রাখলেন তার কাছে, হাল উম্মুকা হাইয়াহ, তোমার মা কি বেঁচে আছেন? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা এখনো বেঁচে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে বললেন, ফাফিহা ফাজাহিদ, যাও তাহলে তোমার মায়ের খেদমত করে করেই তুমি জেহাদ করো, এটাই তোমার জন্য জেহাদ হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরেকটু বাড়িয়ে বললেন, শোনো তোমাকে আমি বলে দিচ্ছি যে মায়ের সেবা করার জন্য তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, ফাইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এই মায়েদের পায়ের নিচেই আল্লাহ জান্নাত রাখছেন, এই জন্য আর মায়ের সেবা করে করেই তুমি জান্নাত পাওয়ার যোগ্য হয়ে যেতে পারবে বলে। সুবহানাল্লাহ। আল-জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবীজির হাদিস এটা, মা মা জাতির পায়ের নিচে জান্নাত, অর্থাৎ তাদের সেবার খেদমত করেই জান্নাত পাওয়া যাবে, সেই কথাটাই এখানে বোঝানো হয়েছে। কোন নবী, কোন ওলি, কোন বুজুর্গ, তাদের ব্যাপারে বলা হয়নি কিন্তু এই কথাটা, স্পেশালি শুধুভাবে শুধুমাত্র মায়ের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, মা জাতির ব্যাপারে আল্লাহ বললেন, তাদের পায়ের নিচে জান্নাত আল্লাহ পাক রেখেছেন। এমনকি নবী, নবীর জন্ম হয়েছে পৃথিবীতে, নবীকে আল্লাহ নির্দেশ দিলেন তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে, সবচেয়ে সুন্দর আচরণ, সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে বেশি সম্মান, এবং তোমার মায়ের প্রতি সব সময় তোমাকে অনুগত থাকতে হবে, এটা আমি আল্লাহর নির্দেশ। কোরআনে কারীম আপনি খুলে দেখুন, সূরা মরিয়াম, হযরত মরিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামের জন্ম যখন হলো, তিনি তার কওমের কাছে আসলেন তাকে কোলে করে নিয়ে। কওম, তার গোত্রের লোকেরা মরিয়াম আলাইহিস সালামকে বর্ষণা করতে লাগলো, নানা রকমের কথাবার্তা বলতে লাগলো, এমনকি বলতে লাগলো, আরে তোমার কি হয়ে গেল, তুমি এমন কি করে হলে, তোমার মা বাবা তো খারাপ ছিল না, তাহলে তুমি এমনটা কেমন করে হলে, সন্দেহ তো করেছেই, জঘন্য রকমের মানে মন্তব্য তার ব্যাপারে করতে শুরু করে দিয়েছে। قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا ইজি বললাম, বললে তোমার মা বাবা তো খারাপ ছিল না, তুমি খারাপ হলে কেমন করে, তোমার সন্তান আসলো কোত্থেকে? হযরত মরিয়াম আলাইহিসসালাম কথা বলছেন না, চুপ, আল্লাহ নির্দেশ ছিল কথা বলেন না, ইঙ্গিতে বললেন এই যে শিশুটাকে জিজ্ঞেস করো সে আসলো কিভাবে। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهدي صبيا, কোত্রের লোকেরা বলতে লাগলো, আরে এই শিশুকে দেখাচ্ছ, ওর সাথে কথা বলবো, এ তো দোলনার শিশু, আবার কিসের কথা বলবে, তার সাথে আমাদের কিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোলনার শিশুর জবানকে আল্লাহ খুলে দিলেন, আর খুলে দেওয়ার পরে তিনি কি বলছেন সেটা শুনেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا, তিনি বললেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন বলি। সুবহানাল্লাহ।
وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا الله আমাকে বরকতময় করেছেন আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন সালাত আর যাকাত ঠিকভাবে আদায় করি আর কি وبرم بوالدتي وبرم بوالدتي স্পেসিফিক ভাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এবং আমার প্রতি আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের সাথে সদাচরণ করি আমি যেন সব সময় আমি আমার মায়ের অনুগত থাকি ভক্ত থাকি এটা আমার প্রতি আমি নবী কিন্তু নবী হওয়ার পরেও মায়ের অনুগত থাকতে হবে এটা হলো আমার আল্লাহর নির্দেশ বলি সুবহানাল্লাহ নবীকেও আল্লাহ এই ব্যাপারে ছাড় দেন নাই হতে পারো তুমি নবী কিন্তু তোমার মায়ের অনুগত তোমাকে থাকতে হবে তাহলে ইসলাম নারীকে সম্মান কম দিচ্ছে না বেশি দিচ্ছে কোনটা দিয়েছে বেশি দিয়েছে এত বেশি দিয়েছে সেটা আমরা বলতে পারবো বলে শেষ করতে পারবো না বন্ধুরা আমার বুঝতে হবে আমাদেরকে সম্মানিত হাজিরিন বুঝতে হবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমি কথা সংক্ষেপ করতেছি বোঝার জন্য যে আসলে নারীর উপর যে নির্যাতনটা হয় কখন হয় একজন পুরুষ যখন জানে না বোঝে না যে তাকে আল্লাহ কতটুকু সম্মান দিয়েছেন হয়তো না জানার কারণে অথবা জানে কিন্তু সে অবাধ্য সে পাপিষ্ঠ এত জঘন্য যে আসলে আল্লাহর হুকুমকে সে অমান্য করে করি কিন্তু সে বারবার একটা নারীকে অসম্মান করে বেইজ্জতি করে তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় খারাপ ইচ্ছা পোষণ করে এগুলি ইসলামের এই হুকুমগুলাকে অমান্য করার কারণেই এটা হচ্ছে সমাজের মধ্যে দেখুন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার আমলে তিনি যখন খলিফাতুল মুসলিমিন তিনি বললেন নারীদের বিয়ে শাদীর ক্ষেত্রে মোহরনা আদায়ের ব্যাপারে তিনি বললেন মোহরনা দিতে পারবে কিন্তু এটা একবারে অতিমাত্রায় দেওয়া ঠিক নয় তিনি বললেন তোমরা তাফসীরে কুরতুবীতে ঘটনা উল্লেখ করা হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমাদেরকে যদি মোহর আদায় করতে হয় সর্বোচ্চ মোহরনা সেটা হবে 40 দিনার 40 দিনার 40 দিনার হলো সর্বোচ্চ মোহরনা এর বেশি দেওয়া ঠিক হবে না এটা এখন থেকে আইন এটা চলবে এখন থেকে এর কম অসুবিধা নাই কিন্তু সর্বোচ্চ দিতে হলে এই পরিমাণ দেওয়া যাবে এরকম একটা কথা তিনি ঘোষণা দিলেন একজন নারী যে বৈঠকে যে মজলিসে তিনি ঘোষণা দিলেন একজন নারী এই ঘোষণা শোনার পরে তিনি তার কাছে আসলেন এসে বললেন আমার কিছু কথা আছে যে আপনি যে নির্ধারণ করে দিচ্ছেন আমি এর প্রতিবাদ জানাই যে কেন তুমি কিভাবে প্রতিবাদ জানাও এর কি কোনো প্রমাণ এর কি কোনো দলিল তোমার কাছে আছে হ্যাঁ ওই নারী বললেন হ্যাঁ আপনি যা বললেন এটা আল্লাহর নির্দেশের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যায় আমি মনে করি এটা ঠিক হয়নি যে কিভাবে কি দলিল তোমার তিনি বললেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ তোমরা যদি নারীদেরকে মোহরনা দাও অধিক পরিমাণে কিনতারান একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কিনতারান এটা অধিক সম্পদ অঢেল সম্পদ অনেক পরিমাণ সম্পদ সেটা যদি তুমি মহারানা হিসাবে দিয়ে দাও স্ত্রীকে ফালা তাখুযু মিনহু শাইআ সেখান থেকে আবার কোনো কিছু নিয়ে নিতে পারবে না দিয়ে দিয়েছো এটার মালিক হয়ে গেছে তোমার স্ত্রী সেখান থেকে নেওয়ার অধিকার তোমার নাই ওই নারী বললেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় মানে ক্ষমতা এত বড় বিশাল একজন ব্যক্তি তার সামনে তিনি বললেন যে দেখুন আল্লাহ পাক এখানে অপশন রেখেছেন আল্লাহ পাক সুযোগ রেখেছেন আল্লাহ এখানে চয়েস দিয়েছেন যে তুমি চাইলে অধিক পরিমাণ দিতে পারো তাহলে আপনি যে বললেন 40 দিনারের বেশি দেওয়া যাবে না আমি এটা মানতে রাজি না হযরত ওমর রাদিয়াল্লাহু একটু চুপ থাকলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন আখতা রাজুল ওয়া আসাবাত ইমরাআহ বললেন হ্যাঁ একজন পুরুষের কথা বলতে গিয়ে একটু ভুল হয়ে গেছে আর নারী যা বলেছে এটা সঠিক এটা যথার্থ বলি সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তার কথাকে তিনি খণ্ডন আর করেন নাই মেনে নিলেন সাপোর্ট করলেন সমর্থন করলেন হ্যাঁ সত্যি আপনি যা বলেছেন কথা ঠিক আল্লাহ তো এখানে নির্ধারণ করেন নাই অতএব বেশি পরিমাণে দিয়ে দিলে এটা যে কোনো অপরাধ হবে এটা তো আল্লাহ বলেন নাই অতএব হে নারী হে আমার বোন আপনার কথাই ঠিক দেখুন এখানে যে বলার যে সুযোগ
বাক স্বাধীনতার কথা যদি আমরা বলি, ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে কিনা, খলিফাতুল মুসলিমিনের সামনে সরাসরি তিনি মানে তার বিরুদ্ধে বললেন তিনি যে না আমি আপনার কথা মানি না, আমি কোরআনের এই কথা মানতে চাই, এবং সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে তিনি অ্যাকসেপ্ট করলেন, সমর্থন করলেন। এখানে দুটো বিষয়, একটা হলো বলার সেই সুযোগ তাদের ছিল, আরেকটা বিষয় হলো একজন নারী আল্লাহর কোরআনের কতটুকু গভীর জ্ঞান তিনি রাখতেন যে খলিফাতুল মুসলিমিন বলে ফেললেন আর তিনি বললেন যে না আল্লাহর কোরআনে আল্লাহ কিনতারান বলেছেন যে অধিক পরিমাণে দিয়ে দিলে এই সুযোগটা আল্লাহ রেখেছেন, সেই ব্যাখ্যা যখন ওই নারী তার সামনে দিলেন, এর থেকে বোঝা যায় একজন নারী, সেই সমাজের নারী কতটা পারদর্শী ছিলেন দীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে তাদের জ্ঞান কত গভীর ছিল সেটাও এখান থেকে আন্দাজ করা যায়। সম্মানিত হাজিরিন, আমরা বলতে চাই একজন নারীকে ইসলাম যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদার আসন যদি আমরা সেটাকে আমরা সেই আসনটা তাকে দিতে পারি, সেই রাইট এবং অধিকার যদি তাকে আমরা দিতে পারি, তাহলে কোনো নারী পরিবারে, ঘরে, সংসারে, সমাজে কোথাও সে মজলুম হবে না, কোথাও সে বঞ্চিত হবে না, কোথাও সে অত্যাচারিত হবে না, কার উপর তার দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর মতো সাহস এই সমাজের কোনো মানুষ পাবে না যদি তাকে যথাযথ সম্মান দেওয়া হয়, আমরা সবাই মিলে যদি সেই সম্মানটা দিতে পারি। আর যারা অন্যায় করে, অপরাধ করে, তাদেরকেও আমাদের সবাই মিলে এই ব্যাপারে সচেতন হতে হবে, অন্যায় যদি কেউ করে এদেরকে বয়কট করতে হবে, এদের ব্যাপারে আমাদেরকে আরো কঠোর অবস্থানে আসতে হবে। এমনকি আমরা প্রশাসনের কাছেও অবশ্যই আমাদের রিকোয়েস্ট যে এই ধরনের আমরা দেখি যে একটা নারী, অবলা নারীর উপর প্রায়ই যখন অত্যাচার হয়, তার উপর আরো কঠোর থেকে কঠোর আইন প্রয়োগ করে যেভাবেই হোক তার শাস্তি নিশ্চিত করতে হবে, কারণ এই ধরনের অন্যায় যেন আর কোনো নারীর উপর না হয়, কোনো নারী যেন ধর্ষণের শিকার না হয়, নির্যাতনের শিকার না হয়, কোনো একটা শিশু, 2 বছর 4 বছরের শিশু যেন নির্যাতনের শিকার না হয়, যে শিশুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে পেলেই তিনি কোলে তুলে নিতেন, চুমু খেতেন, আদর করতেন, বলতেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা, যে ছোটকে ভালোবাসা দিতে পারে না, ছোটদেরকে আদর করতে জানে না, বড়দেরকে সম্মান করতে জানে না, এই লোকগুলো আমার দলেরই লোক না, তাহলে তিনি কি বোঝালেন? তিনি বুঝালেন হ্যাঁ, যারা ছোট, যারা শিশু, তার আদর পাওয়ার হক আছে, তার তার মানে ভালোবাসা পাওয়ার অধিকার তার আছে, তাকে সেই ভালোবাসাটা দিতে হবে, তার উপর কোনো টর্চার নয়, ইসলাম এটাকে কখনোই কোনোভাবেই এটাকে গ্রহণ করে না। আর একজন নারী, তাকেও আমাদেরকে সেই সম্মান আর মর্যাদাটা দিতে হবে, ইসলাম যে মর্যাদা দিয়েছে সেটা আমাদের করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি, তাহলে দেখব এক সময় ইনশাআল্লাহ আমরা দেখব যে আর কোনো শিশু এই সমাজে আর নির্যাতনের শিকার হয় না, আর কোনো নারী সে অত্যাচারের শিকার হয় না, সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই সমাজে আমরা সবাই মিলেমিশে বাস করতে পারব। আল্লাহ যেন আমাদের জন্য সেই সুন্দর পরিবেশটা কায়েম করে দেন। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله الواحد القهار العزيز الغفار مقدر الليل على النهار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين أما بعد فيا أيها الناس اتقوا الله حق التقوى عباد الله إن الإسلام رفع من شان المرأة وكرمها أيما تكريم صانها مما كانت تعانيه فيه من الظلم والهوان وجحد الحقوق والنظرة الدنية لها كما كان عليه أهل الجاهلية فلقد كانوا على شر تعاون مع المرأة يعتبرونها كسائر المتاع كالحيوان والأموال وإن الإسلام كرمها وشرفها حيث أمر الله سبحانه وتعالى عباده لمعاشرتهن بالمعروف قال الله سبحانه وتعالى وعاشروهن بالمعروف أيها الإخوان مما لا ريب فيه إن الإسلام أعطى حقوق النساء واعتنى بها كل اعتناء وأنقذها من الظلم والاضطهاد وإن الله ينظر إلى أعمال عباده أيًا كان منهم من ذكر أو أنثى قال الله تبارك وتعالى من عمل صالحًا من ذكر أو أنثى
وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. أيها الحاضرون، في الجاهلية يقتل الناس بناتهم عبثا وجهلا. قال الله تعالى: وإذا الموءودة سئلت بأي ذنب قتلت، أي لما تقتلون الطفلة والجارية التي خلقتها وما ذنبها التي ارتكبت فيها حيث تقتلونها؟ سترجعون إلى ربكم ثم لتسألن يومئذ مثل هذه الأمور القبيحة. أيها الإخوان، كان هذه الأمور في الجاهلية وفي العصر الراهن، عصر الرقي والتقدم، كلما نلتفت أنظارنا إلى مجتمعنا ونصفح أوراق جرائدنا نرى النساء يواجهن كل يوم من الأيام ولحظة من الأوقات الظلم والاجتهاد مثل الأبرام والأزعاج والضرب. أنكر وأقبح ما يواجهن الاغتصاب الجماعي أكثر كثير، وفي هذا الخصوص على النساء أن يمتثلوا بأوامر الله في الحجاب وألا يظهرن زينتهن. أيها الأحباب، سد الإسلام سبل الاضطهاد والاغتصاب من جذره، وأمر الله سبحانه وتعالى للذكر ما أمر حيث قال: قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم. وإن الإسلام حذر من الزنا والاغتصاب وما إلى ذلك من السوء والفحشاء والمنكر. قال الله سبحانه وتعالى: ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. كما قال أيضا: ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا. وحذر النبي صلى الله عليه وسلم في حجة الوداع من العبيد والعبيدة: أرقاءكم أطعموهم مما تأكلون واكسوهم مما تلبسون. ونهى الله سبحانه وتعالى عن رمي النساء فقال: والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا. أيها الإخوة، نرى أيضا أن الأطفال يواجهون الظلم من الأسرة والمجتمع. كان النبي صلى الله عليه وسلم أكثر مرافقا بالأطفال. عن أبي هريرة رضي الله عنه قال: قبل رسول الله صلى الله عليه وسلم حسن بن علي وعنده أقرع بن الحابس التميمي جالسا، فقال الأقرع: إن لي 10 من الولد ما قبلت منهم أحدا. فنظر إليه رسول الله صلى الله عليه وسلم ثم قال: من لا يرحم لا يرحم. أيها الناس، إن الإسلام حرض على حسن السلوك مع الأطفال والصبيان. قال النبي صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ويعرف حق كبيرنا فليس منا. إخواني الكرام، فعلينا أن نتيقظ ضد هذا الظلم والاجتهاد وأن ندفع دفاعا شديدا كما نجتنب نحن عن هذه الأعمال القبيحة. وفقني وإياكم وبارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله أستعينه وأستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا.
أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته وأهل بيته أجمعين خاصة على خلفاء الراشدين المهديين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر واحفظ الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والملاحدة وهؤلاء أعداء الدين وأعداء المسلمين اللهم شتت شملهم وفرق جمعهم اللهم خيب أملهم اللهم خالف بين كلمتهم اللهم ألق في قلوبهم الرعب وأنزل عليهم رجزك وبأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم انصرنا واحفظنا واحفظ ضعفاء المسلمين المظلومين في جميع أنحاء العالم خاصة احفظ المسلمين في بنغلاديش اللهم احفظ بلادنا هذا وآمن بلادنا هذا من سائر الآفات ومن جميع الفتنات من آفات السماء والأرض يا رب العالمين اللهم أكرمنا ولا تهنا يا كريم في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة يا رب العالمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان ولا حول ولا قوة إلا بالله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا كتشهد كروني